নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সমাজ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 2023 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, 2023 সালে সোশিওলজি থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি মাত্র কয়েকটা প্রশ্ন উল্লেখ করেছি যেগুলি 100% তোমরা কমন পাবে। ফার্স্ট কোয়েশ্চেন সিলেক্ট করেছি, ভারতবর্ষের সমাজতত্ত্বের উদ্ভব সম্বন্ধে লেখো। দু নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, ভারতীয় সমাজে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কিভাবে ব্যবহার হয়। সে সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে আলোচনা করবে, ঠিক আছে, মার্ক্সের দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন কি আছে, 3 নম্বরের কোশ্চেন, গান্ধীজির গ্রাম স্বরাজ ও রামরাজ্য ধারণাটি ব্যাখ্যা করো। চার নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, ভারতীয় সমাজ জীবনে পাশ্চাত্যকরণ প্রভাব ব্যাখ্যা করো, অর্থাৎ ভারতীয় সমাজ জীবনের পাশ্চাত্যকরণের প্রভাব ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, আমি মাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এর ভিতর থেকে তোমরা কমন পাবে। 2023 সালের সমাজবিজ্ঞান পরীক্ষার উচ্চ মাধ্যমিক, বা যাকে বলে ইংলিশে সোশিওলজি সাজেশন 2023। 5 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, আধুনিককালে নারীদের মর্যাদা রক্ষার আইনগুলি ব্যাখ্যা করো। গণমাধ্যমগুলির সু ও কুপ্রভাব ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কী আছে, 7 নম্বরের প্রশ্ন, দারিদ্রতা, নিরক্ষরতা ও বেকারত্বের প্রভাব আলোচনা করো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন, আঞ্চলিকতাবাদের কারণ বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতের যৌথ পরিবারের কার্যবলী বর্ণনা করো, বা ভারতের যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণগুলি। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, দলিত আন্দোলনে আম্বেদকরের প্রভাব ব্যাখ্যা করো, বা দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা ব্যাখ্যা করো। 11 নম্বরের প্রশ্ন, গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি ব্যাখ্যা করো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি পড়ে যাও, 100% তোমরা কমন পাবে 2023 সালের সমাজবিজ্ঞান পরীক্ষায়। 12 নম্বরের প্রশ্ন, শান্তিনিকেতন শিক্ষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 13 নম্বরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় পরিবারগুলির ভঙ্গনের মুখ্য কারণ কী, মানে বর্তমান যে আমাদের যে পরিবারগুলো আছে, সেই পরিবারগুলো ভেঙে ভেঙে কেন ছোটো ছোটো হয়ে যাচ্ছে, এর কারণগুলি ব্যাখ্যা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 এবং 13 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেমন আছে শান্তিনিকেতন শিক্ষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 14 নম্বরের প্রশ্ন, সমাজ প্রকৃতি পরিবেশ সম্পর্কে চিন্তাবিদদের মত অনুযায়ী ব্যাখ্যা করো, মানে সমাজ প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বিভিন্ন যে চিন্তাবিদ তাদের মত ব্যাখ্যা করো, ঠিক আছে। একটু যদি আমার গণ্ডগোল হয়েছে টাইপিংয়ে, ঠিক আছে। 15 নম্বরের প্রশ্ন কী আছে, 15 নম্বরের প্রশ্ন আছে, আব্দুল কালাম আজাদ, ঠিক আছে, এবং স্বামী বিবেকানন্দের ধর্মীয় চিন্তা ভাবনা ব্যাখ্যা করো, ঠিক আছে। আব্দুল কালাম আজাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে যাবে, এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দও ভালো করে পড়ে যাবে। 16 নম্বরের প্রশ্ন, বিশ্বায়ন সম্পর্কে ব্যাখ্যা দাও। বিশ্বায়ন কোশ্চেনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। 17 নম্বরের প্রশ্ন কী আছে, ভারতীয় শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো। মাত্র গুটি কয়েক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। 18 নম্বরের প্রশ্ন কী আছে, জল শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো। 16 নম্বরের প্রশ্ন কী আছে, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার ব্যবস্থা বর্ণনা করো, ঠিক আছে। আমার একটু টাইপিংয়ে ভুল আছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, এইগুলো 100% ইম্পর্টেন্ট 2023 সালে উচ্চ মাধ্যমিক সোশিওলজি পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো, আমার একটু দাগ নম্বরে গণ্ডগোল হয়ে গেছে টাইপিং করতে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।